প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী অধ্যাপক গণিত। আজকে আমি তোমাদের প্রশ্নমালা 8C-র উপর একটি ক্লাস নিব। ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, আর যদি মনোযোগ সহকারে দেখো আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, প্রশ্নমালা 8C বুঝতে হলে কতগুলো বেসিক বুঝতে হয়, এই বেসিকগুলো একটু ভালো করে খেয়াল করো। সমান্তরাল বল, সমান্তরাল বল কি? যদি দুই বা ততোধিক বল পরস্পর সমান্তরাল হয় তখন তাকে আমরা সমান্তরাল বল বলি। সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি, যদিও বইয়ে আছে। দুই বা ততোধিক বল যদি পরস্পর সমান্তরাল হয় তবে বলগুলিকে সমান্তরাল বল বলা হয়। এক্সাম্পল হিসেবে দেখো, পি একটা বল, কিউ আরেকটা বল, আরেকটা বল হচ্ছে আর। এই তিনটা বল পরস্পর সমান্তরাল, এদের দিক অবশ্য পি বল আর কিউ বলের একই দিকে, কিন্তু আর বলের দিক ভিন্ন। তাহলে দুই বা ততোধিক বল যদি পরস্পর সমান্তরাল হয় তবে বলগুলোকে সমান্তরাল বল বলা হয়। দেখো এখানে দুই বা ততোধিক মানে কয়টা বল আছে, তিনটা বল আছে, পি কিউ আর বল তিনটি পরস্পর সমান্তরাল বল। এবার আসো অসমান্তরাল বল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো অসমান্তরাল বল কি। দুই বা ততোধিক বল যদি পরস্পর অসমান্তরাল হয় মানে সমান্তরাল না হয় তবে বলগুলোকে অসমান্তরাল বল বলা হয়। দুই বা, সংজ্ঞাটা আবারও আমি লিখে দিচ্ছি, ততোধিক বল যদি পরস্পর সমান্তরাল না হয় তবে বলগুলিকে অসমান্তরাল বল বলা হয়। বল বলা হয় এক্সাম্পল হিসেবে দেখো, দেখো পি বল, কিউ বল এবং আর বল। দেখো তিনটা বলই অসমান্তরাল, কারণ কেউ কারো সমান্তরাল নয়। তাহলে দুই বা ততোধিক বল যদি পরস্পর সমান্তরাল না হয় তবে বলগুলোকে অসমান্তরাল বল বলা হয়, আর দুই বা ততোধিক বল যদি পরস্পর সমান্তরাল হয় তবে বলগুলোকে সমান্তরাল বল বলা হবে। আশা করি সমান্তরাল বল অসমান্তরাল বল নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আসো সদৃশ সমান্তরাল বলের লব্ধি এবং অসদৃশ সমান্তরাল বলের লব্ধি নির্ণয় করো। এবার আসো সদৃশ সমান্তরাল বল, দুইটি
সদৃশ সমান্তরাল বল। দেখো খুব ভালো করে খেয়াল করো, যদি দুইটি বলের ক্রিয়ারেখার এবং বলের দিক একই দিকে হয় তখন তাকে বলা হয় সদৃশ সমান্তরাল বল, এবং তারা পরস্পর সমান্তরাল হতে হবে। দেখো একটু বাংলাটা এটারও লিখে দিচ্ছি, যদি দুইটি সমান্তরাল বলের ক্রিয়ারেখা পরস্পর একই দিকে হয় পরস্পর একই দিকে হয় তবে তাদেরকে সদৃশ সমান্তরাল বল বলা হয়। যেমন দেখো এক্সাম্পল হিসেবে দেখো, এক্সাম্পলটা খুব ভালো করে ফলো করো। পি বল এবং কিউ বল, এই দুইটা বল পরস্পর সমান্তরাল। নিশ্চয়ই তোমরা আগে সমান্তরাল বল কি সেটা শিখেছ। যদি দুইটি সমান্তরাল বলের ক্রিয়ারেখা পরস্পর একই দিকে হয় তবে তাদেরকে সদৃশ সমান্তরাল বল বলা হয়। তাহলে পি এবং কিউ বল দুইটা সমান্তরাল সেটা নিশ্চয়ই আমরা আগে জেনেছি। এখন দেখো তো পি বলের ক্রিয়ারেখা এই দিকে এবং কিউ বলেরও ক্রিয়ারেখাটা একই দিকে, অর্থাৎ পি এবং কিউ দুটি সদৃশ সমান্তরাল বল। এখন আসো দুইটি সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান কিভাবে নির্ণয় করা হয়। দুইটি অসমান সদৃশ সমান্তরাল বলে লব্ধির মান দিক ও প্রয়োগ বিন্দু, দুইটি অসমান সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান দিক ও প্রয়োগ বিন্দু। এটা প্রমাণ অংশ আছে অনেক বিশাল বড়, আগে যখন থিওরি আসতো তখন প্রমাণ লাগতো, এখন প্রমাণের দরকার হয় না খুব। কিন্তু খুব ভালো করে খেয়াল করো, এই এ বি একটা রেখা, এই রেখা এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল, এরা পরস্পর সদৃশ এবং সমান্তরাল। তাহলে এদের লব্ধি হবে এ বি রেখা যে কোনো প্রান্তে, এ বি রেখার ভিতরে, সরি, এ বি রেখার ভিতরে যে কোনো জায়গা, এ বি রেখার ভিতরে যে কোনো জায়গা। যদি পি বলটা বড় হয়ে থাকে তাহলে লব্ধি পি বলের কাছে হবে। তাহলে ধরে নিলাম পি বলটাই বড়, তাহলে লব্ধিটা পি বল থেকে একটু কাছে থাকবে এবং লব্ধির অবস্থান সি বিন্দুতে। তাহলে লব্ধি আর হবে দুইটা যোগফল, লব্ধি আর হবে, লব্ধিকে আর দ্বারা প্রকাশ করায় লব্ধি আর হবে দুটা যোগফল। তাহলে লব্ধির মান
হলো কত পি প্লাস কিউ। লব্ধির দিকটা হবে কি, পি এবং কিউ বল যেদিকে সেদিকে হবে। দুটি অসমান সদৃশ সমান্তরাল বলে লব্ধির মানও দিক ও প্রয়োগ বিন্দু, অথবা আমরা এটাকে সমমুখী সমান্তরাল বল বলতে পারি। এই পি এবং কিউ কে সমমুখী সমান্তরাল বল বলতে পারি। এখন সূত্রটা আসো, সূত্রটা হচ্ছে পি ইন্টু বল ইন্টু দূরত্ব। এই বল, বল থেকে লব্ধির দূরত্ব, এই বল কিউ ইন্টু এস বি সি। তাহলে সূত্রটা হচ্ছে পি বল থেকে লব্ধির দূরত্ব, কিউ বল থেকে লব্ধির দূরত্ব। এখন পি বল যদি বেশি হয়ে থাকে দূরত্ব কম, আবার কিউ বল যদি কম হয়ে থাকে দূরত্ব বেশি, তখন দুইটা সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন শিখলাম দুটি সদৃশ সমান্তরাল বল কি, দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান দিক ও প্রয়োগ বিন্দু নির্ণয়। এবার আসো দুটি অসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে কি হবে। অসদৃশ সমান্তরাল বল অসদৃশ সমান্তরাল বল যদি দুইটি বলের ক্রিয়া রেখা পরস্পর সমান্তরাল কিন্তু এদের দিক যদি বিপরীত হয় তখন তাকে বলা হয় অসদৃশ সমান্তরাল বল। দেখো যদি দুইটি সমান্তরাল বলের ক্রিয়া রেখা পরস্পর বিপরীতমুখী হয় তবে বলগুলিকে অসদৃশ সমান্তরাল বল বলা হয়। যদি দুইটি সমান্তরাল বলের ক্রিয়া রেখা পরস্পর বিপরীতমুখী হয় তবে বলগুলিকে অসদৃশ সমান্তরাল বল বলা হয়। যেমন ধরো পি একটা বল এবং কিউ আর একটা বল, এই দুইটা বল দেখো, পি বল এদিক বরাবর আর কিউ বল এদিক বরাবর, তাহলে এদের দিক কি পরস্পর বিপরীতমুখী, তাহলে এরা হচ্ছে অসদৃশ সমান্তরাল বল। এখন আসো দুইটি অসদৃশ সমান্তরাল বলের লব্ধির মান দিক ও প্রয়োগ বিন্দু নির্ণয়। যদি যদি এ বি এর এ প্রান্তে পি বল, পি বলটা বড় এবং বি প্রান্তে কিউ বল ক্রিয়াশীল, দেখো তো
কিউ বলটা এবং পি বলটা পরস্পর কি বিপরীতমুখী, দুটি অসদৃশ সমান্তরাল বলের লব্ধির মান প্রয়োগ বিন্দু নির্ণয়, দুটি অসদৃশ ও অসমান লিখে দাও তাহলে আরো ভালো হবে, অসমান দুটি অসদৃশ, দুইটি অসমান ও অসদৃশ, অসমান কথাটা পরে লিখো, দুটি অসদৃশ ও অসমান ক্লিয়ার করে দিই, অসমান কথাটা লিখলে আরো ভালো হয়। দুইটি অসমান ও অসদৃশ সমান্তরাল বলের লব্ধির মানও প্রয়োগ বিন্দু নির্ণয়। এখন দেখো তাহলে যেহেতু দুইটি বল অসমান, তাহলে আমি যদি পি বলকে বড় ধরি, যদি পি গেটার দেন কিউ হয় তাহলে লব্ধি হবে পি বলের দিক বরাবর, এবং লব্ধির দিকটা হবে কি পি বল যে দিকে থাকে সেদিকে, তাহলে পি বলটার দিক কোথায় নিম্নমুখী, তাহলে লব্ধি হবে সি বিন্দুতে নিম্নমুখী আর, এবং লব্ধির জন্য দুই টার্ম আগের চ্যাপ্টারে তোমরা পড়ে আসছো, এবং লব্ধি হবে দুইটা বলের বিয়োগ ফল পি মাইনাস কিউ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন উল্টো ঘটনা করতে পারে, যদি কিউ বল বড় হয় তাহলে আমাদেরকে আরেকটা চিত্র আঁকতে হবে কিউ বলের জন্য। দেখো এবি, এ প্রান্তে পি বল, বিতে কিউ, আমরা যদি ধরি যে কিউ বলটা বড়, কিউ গেটার দেন পি, তাহলে লব্ধিটা হবে কিউ এর প্রান্তে, তাহলে লব্ধি সি বিন্দুতে লব্ধি আর ইকুয়াল টু হবে কিউ মাইনাস পি, তাহলে লব্ধির অবস্থান হবে কোথায় সি বিন্দুতে, এবং লব্ধি হবে দুইটা রাশির বিয়োগফল, সরি দুইটা বলের বিয়োগফল কিউ মাইনাস পি। সুতরাং সূত্রটা হবে পি ইন্টু এস সি ইকুয়াল টু কিউ ইন্টু বি সি, সূত্রটা আগের মতোই, বল ইন্টু লব্ধির দূরত্ব আর বল ইন্টু লব্ধির দূরত্ব। ঠিক আছে, আশা করি এটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারছ। এরপরে আমরা অঙ্ক শুরু করে দেব, এইটুকু যদি বোঝো তাহলে ম্যাথগুলো ভালো করে বুঝতে পারবা। এই ম্যাথটা খুব ভালো করে খেয়াল করো, প্রথমে প্রশ্নটা পড়ো, একজন লোক একটি লাঠির এক প্রান্তে একটি বোঝা কাঁধে বহন করছে, একটা লোক একটা লাঠি এক প্রান্তে একটি বোঝা কাঁধে বহন করছে, বোঝার ওজন W এবং লোকটির কাঁধ হতে বোঝাটি ও লোকটির হাতের দূরত্ব A এবং X হলে দেখাও যে কাঁধের উপর চাপ এত। তাহলে আমি যদি ধরি যে লাঠি, একটা লাঠি AB লোকটি A প্রান্তে W ওজনের বস্তুটা বহন করতেছে, তাহলে দেখো তুমি যদি কাঁধের উপর যে কোনো একটি লাঠি রাখো এবং ওই প্রান্তে যদি W জনের বস্তু রাখো, তাহলে এই প্রান্তে হাতের চাপ দিলে, এই প্রান্তে যদি হাতের চাপ দাও তাহলে কাঁধের অবস্থানটা হবে এই যে কাঁধে গিয়ে টোটাল চাপটা পড়বে, এই প্রান্তে যদি হাতে চাপ না দাও তাহলে কি হবে ওই প্রান্তে W জনের বস্তুটা পড়ে যাবে, তাহলে বি প্রান্তে হাত দিয়ে চাপ দিলাম এবং কাদের অবস্থান হলো
সি বিন্দুতে। কাঁধে কাঁধের চাপ পড়বে ডব্লিউ জোনের বস্তু এবং হাত দুটার চাপই পড়বে। ডব্লিউ জোনের বস্তু হচ্ছে বস্তু আর হাতের চাপ হচ্ছে পি, তাহলে কাঁধের উপর টোটাল চাপ পড়লো ডব্লিউ প্লাস পি। আচ্ছা খেয়াল করো, লোকটির কাঁধ হতে বোঝাটির দূরত্ব এ, লোকটার কাঁধ যদি এখানে হয়ে থাকে এবং বোঝাটি যদি এখানে হয়ে থাকে তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে এ। আবার খেয়াল করো খুব ভালো করে, লোকটির কাঁধ হতে হাতের দূরত্ব এক্স, তাহলে কাঁধের অবস্থান যদি সি হয়ে থাকে তাহলে হাতের চাপ কত পি, তাহলে বিসির দূরত্ব এক্স। এখন লিখো, এখন ল্যাঙ্গুয়েজটা পুরোটা লিখো, মনে করি এ বি লাঠি, মনে করি এ বি লাঠি, এ প্রান্তে ডব্লিউ ওজনের বস্তু, বি প্রান্তে হাতের চাপ পি। সুতরাং আমরা কি লিখতে পারি, এসি দূরত্ব কত এ, বিসির দূরত্ব হচ্ছে এক্স। এখন খুব ভালো করে খেয়াল করো, সি প্রান্ত সি বিন্দুতে কাঁধের অবস্থান এখন দেখো, এ বিন্দুতে ডব্লিউ জোনের বস্তু ক্রিয়াশীল এবং বি বিন্দুতে হাতের চাপ পি। এ এবং বি বিন্দুতে যে দুইটা বল ক্রিয়াশীল ডব্লিউ এবং পি, ওই দুইটা বল পরস্পর সদৃশ এবং সমান্তরাল। এখন আমরা সদৃশ সমান্তরাল বলের সূত্র অনুসারে লিখতে পারি, ডব্লিউ ইন্টু এ সি ইকুয়াল টু পি ইন্টু বি সি, বা ডব্লিউ এসির মান কত এ, পি ইন্টু বি সির মান হচ্ছে এক্স, বা ডব্লিউ এ ইকুয়াল টু পি এক্স, বা পি ইকুয়াল টু কত লেখা যায় ডব্লিউ এ বাই এক্স। তাহলে এখন চেয়েছে কাঁধের উপর মোট চাপ, তাহলে সুতরাং কাঁধের উপর মোট চাপ, কাঁধের উপর মোট চাপ হচ্ছে এই বল এবং এই বল দুইটা বলের লব্ধি, তাহলে মোট চাপ হচ্ছে ডাব্লিউ প্লাস পি সমান ডাব্লিউ প্লাস পি কতটুক, পি হচ্ছে ডাব্লিউ এ বাই এক্স, তাহলে ডাব্লিউ যদি কমন নেই ওয়ান প্লাস এ বাই এক্স। তাহলে প্রমাণে চেয়েছে দেখাও যে তার কাঁধের উপর চাপ এত, তাহলে কাঁধের উপর চাপ এত প্রমাণিত। আশা করি সবাই ম্যাথটি ভালো করে বুঝতে পেরেছ, ম্যাথটি আবার আমি দেখাচ্ছি। মনে করি আমি একটি লাঠি, উক্ত লাঠির এ প্রান্তে ডব্লিউ জোনের বোঝা বহন করতেছ এবং বি প্রান্তে তুমি হাতের প্রেসার দিয়ে চাপটা দিয়েছ, এবং টোটাল চাপটা পড়ছে কোথায় কাঁধের উপর, এবং এইখান থেকে এটার দূরত্ব দেওয়া আছে এসির দূরত্ব এ এবং বিসির দূরত্ব এক্স। তাহলে সি বিন্দুতে কাঁধের অবস্থান যদি হয়ে থাকে তাহলে এ বিন্দুতে ডব্লিউ বল এবং বি বিন্দুতে পি বল, এই দুইটা বল পরস্পর সদৃশ এবং সমান্তরাল। এখন আমরা সদৃশ সমান্তরাল বলের সূত্র অনুসারে কি বলতে পারি, বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব, তাহলে ডব্লিউ এস এর মান এ, পি ইন্টু বি সির মান এক্স, তাহলে ডব্লিউ এ ইকুয়াল টু পি এক্স, বা পি ইকুয়াল টু ডব্লিউ এ বাই এক্স। তাহলে কাঁধের উপর মোট চাপ কত পড়তেছে, কাঁধের উপর বস্তুর চাপটা পড়তেছে এবং
হাতের চাপ পড়তেছে, তাহলে টোটাল চাপ হচ্ছে W প্লাস পি, W আর পি এর মান হচ্ছে W a বাই এক্স, W যদি কমন নেই তাহলে 1 প্লাস a বাই এক্স। এটাই ছিল আমাদের প্রমাণের বিষয়।